Rambagh Times. জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেচেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। দিল যে কেন্দ্র সরকার কৃষক বিরোধী সর্বনাশা কৃষি বিল, এই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আমরা লাগাতার এই আরামবাগ বিধানসভা, আরামবাগ ব্লকের প্রতিটি গ্রাম, প্রতিটি অঞ্চলে আমরা বিভিন্ন সভা করছি। আজকেও আমরা এই মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মহেশপুর গ্রাম, এখানে সামনে আমাদের বিখ্যাত কালীমায়ের মন্দির, এই কালীমায়ের মন্দিরের সামনে আমরা এই কৃষি বিলের বিরোধিতা করে আজকের এই বিরোধী সভায় আমরা সমাবেত হয়েছি। আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক কৃষ্ণচন্দ্র সান্যাল মহাশয়, উপস্থিত আছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় গুণধর খাড়া মহাশয়, আছে এই অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য থেকে আমার এই অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং সহকর্মী সহযোদ্ধা, ছাড়াও যেহেতু আমার এই অঞ্চলে বাড়ি, তাই এই অঞ্চলের আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার একটা আত্মীয় যোগাযোগ আছে, তাই এই অঞ্চলের প্রচুর মানুষ এবং মা বোনেরা উপস্থিত হয়েছেন। সকলেই আজকে এই কৃষক বিরোধী যে কৃষি বিলের বিরোধিতা করে সভায় অংশগ্রহণ করার জন্য আমি সকলকে প্রণাম, ধন্যবাদ এবং ছোটদের ভালোবাসা জানাই। আপনারা জানেন, আমি আসার সময় দেখছিলাম যে আপনাদের হাতে অলরেডি আমাদের দল থেকে একটি লিফলেট তুলে দেওয়া হয়েছে। সেই লিফলেটটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই লিফলেটটা পড়ে দেখবেন। এই লিফলেটে যেটা দেওয়া আছে যে যখন প্রথমে দেখবেন একটা পয়েন্ট আছে যে যখন প্রথম এই জিও কোম্পানি টেলিকমিউনিকেশনের মাধ্যমে ব্যবসা করতে এসেছিল, সবাই প্রথমকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করেছিল। সমস্ত মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য সমস্ত মানুষ একটি করে জিও সিম নিতে শুরু করেছিল। আস্তে আস্তে অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে টেলিকমিউনিকেশন সংস্থা, তারা আস্তে আস্তে তাদের থেকে কানেকশান ছেড়ে দিয়ে জিওতে কনভার্ট হতে শুরু করেছে। কিন্তু আস্তে আস্তে যখন সমস্ত মানুষ জিও সিমের মাধ্যমে জিও নেটওয়ার্কের আওতায় চলে এলো, তখন স্বাভাবিকভাবে অন্যান্য যে সমস্ত কোম্পানি ছিল, রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL ছিল, ভোডাফোন ছিল, এয়ারসেল যেমন উঠে গেছে, এয়ারটেল আছে, ভোডাফোন আছে, আরও অনেক ডকোমো থেকে শুরু করে অনেক কোম্পানি ছিল, তারা ব্যবসা গুটিয়ে ফেলল। তারপর সেই জিও কী করলো, আস্তে আস্তে ওদের যে আপনাদের বিনামূল্যে যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছে, বর্তমান দিনে আজকে সেই ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাকে 500 থেকে 600 টাকায় আপনাকে রিচার্জ করতে হবে, তবে আপনি ইন্টারনেট পরিষেবা পাবেন। তাহলে উদ্দেশ্য কী ছিল? Collection jeans and t-shirts only for men. Ooh.